নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলই বিভিন্ন ইস্যু নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে সুস্থ রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে কখনো ইস্যু হিসেবে উঠে আসে সমাজের জ্বলন্ত সমস্যা আবার কখনো আগামী দিনের পথ চলার দিশা কিন্তু ভারতবর্ষে অনেক ক্ষেত্রে দেখা যায় এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে সাধারণ জনগণের সমস্যার চাইতে রাজনৈতিক দলগুলির প্রচারের লক্ষ্য হচ্ছে ধর্ম এবং জাতপাত কেন্দ্রিক ধর্মীয় এজেন্ডাই সেখানে মুখ্য হয়ে উঠে এই ব্যবহার করা হয় ধর্মীয় স্থান এবং ধর্মগুরুদের এবার এই অপচেষ্টাতে ইতি টানতে উদ্যোগ নিয়েছে কমিশন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে রাজনৈতিক দল এবং ধর্মগুরুরা অপপ্রচারের জন্য ধর্মীয় স্থান ব্যবহার করতে পারবে না যাতে গোষ্ঠী দ্বন্দ্বে উস্কানি দেওয়া হয় ভোটের জন্য জাতি হিংসা বা ধর্মীয় হিংসা ইন্ধন জোগালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এমনিতেও নির্বাচনী আচরণ বিধি অনুসারে ভোটের প্রচারের সময় জাতীয় ধর্মের উল্লেখ করা কঠোরভাবে নিষিদ্ধ এইবার ধর্মস্থান রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করেছে কমিশন ভারতীয় রাজনীতিতে ধর্মের ভিত্তিতে ভোট পাওয়ার অভিযোগ নতুন কিছু নয় অধিকাংশ রাজনৈতিক দলও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় বিশেষভাবে জাতি ধর্মের সমীকরণ মাথায় রাখে তাছাড়া ভোট এলে নেতাদের মনে পড়ে মন্দির মসজিদ দর্শনের কথা তোষণ তুষ্টি করলে রাজনীতির জেরে চাপা পড়ে যায় সাধারণ মানুষের সমস্যা কমিশনের উদ্যোগে আদৌ কোনো পরিবর্তন হয় কিনা সেটা এখন দেখা রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা